বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিদেশির খেতাব বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান সুপারস্টার রবসনকেই দেওয়া যায়। এই বাংলা থেকেই মিলেছে অনেক কিছু, নিজেও দিয়েছেন তার সর্বোচ্চটা, দারুণ পারফরম্যান্সে জিতে নিয়েছেন সবার মন। প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের হয়ে খেলতে আসা 2020-21 মৌসুমে সেই আসরে এসেই সর্বোচ্চ গোলদাতা হয়ে বসুন্ধরাকে করেছেন চ্যাম্পিয়ন। এরপর ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে করেছেন উদযাপন, বাংলার মানুষের ব্রাজিল প্রীতির কথাও তার ভালোভাবে জানা। এইবার সেই বন্ধনকে আরও বাড়াতে দুই দেশকে একসুতোয় বাঁধতে ভাবনায় রয়েছেন। বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলে এসেই টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে ছুঁয়েছেন 50 গোলের মাইল ফলক। শুধু তাই নয়, নিজে তো গোল করে এবং গোল করাতেও রবসনই সেরা। বসুন্ধরা কিংসের হয়ে নিজেকে তৈরি করেছেন অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে, যার ফলে ক্লাব থেকে বাংলার ফুটবলে একজন সম্পদ হয়ে উঠেছেন ধীরে ধীরে। এরই মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে তার খেলার ইচ্ছে রয়েছে, তবে বাংলাদেশের নাগরিকত্ব আইনে 5 বছর খেলতে হবে, তারপর সে বাংলাদেশের নাগরিকত্ব পাবে। এখানে খুশির খবর হচ্ছে সে অলরেডি 4 বছর খেলেছেন, এ সব কিছু ঠিক থাকলে 1 বছর পরেই রবসন বাংলাদেশের নাগরিকত্ব পাবে। সেই সাথে বাংলাদেশি ফুটবল দর্শকদের প্রাণের দাবি, লাল সবুজের জার্সিতে চায় হামজা চৌধুরীকে। যদিও বাফুফের তৎপরতায় একদিন সত্যি চলে আসে সেই মুহূর্ত, তবে সেদিন থেকেই বদলাবে দেশের ফুটবলের চিত্র। এদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন রবসন রবিনো ও হামজা চৌধুরীকে নেওয়ার জন্য মুখিয়ে আছে বাফুফে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।